আসসালামু আলাইকুম। নতুন একটা এক্সচেঞ্জারের অফার নিয়ে চলে আসলাম, যেখান থেকে আপনাদের মিনিমাম $15 থেকে $20 ইনকাম হবে, যেটা অলরেডি লিস্টেড। এখানে আমরা কাজ করব, একটা ইভেন্ট আছে আজকেই ইন্ট হয়ে যাবে, মানে আজকেই শেষ হবে, আর একটা ইভেন্ট 25 তারিখে ইন্ট হবে আর কি। মোট দুইটা ইভেন্ট নিয়ে কথা বলবো, যে দুইটাতে জয়েন করলে আপনারা প্রফিট করতে পারবেন, কিন্তু এখানে একটা কথা আছে, এটা ফ্রিতে হবে না, আপনাদের ট্রেডিং ভলিউম করতে হবে, সেক্ষেত্রে আপনার কাছে কিছু ফান্ড বা কিছু ডলার লাগবে আর কি, যেটাতে ট্রেডিং ভলিউমটা করতে পারবেন। ওকে, তো যারা করতে পারেন এরকম অফার থেকে কিন্তু পেমেন্ট 100% প্রায় শিওর হয়ে থাকে। ভেরিফাইড এক্সচেঞ্জারে আমি অলরেডি কাজ করে উইথড্রো দিয়েও দেখছি, উইথড্রো সব কিছুই হয়, জাস্ট এখন পেমেন্টের অপেক্ষা। ওকে, তো কীভাবে কী করবেন সব কিছুই দেখাবো, অবশ্যই ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যাদের কাছে ফান্ড নয় তারা এসব অফারে জয়েন করার দরকার নেই, মানে যদি ডলার না থাকে আর কি। ওকে, দেখেন, শিখে রাখেন, পরবর্তীতে যখন হবে করতে পারেন। তো চলেন আজকের অফারের দিকে যাই, যদি ভালো লাগে একটা লাইক করে দিন। ওকে, তো আমরা আজকের অফারের দিকে যাই। দেখেন, আমি অলরেডি কিন্তু এই এক্সচেঞ্জার থেকে উইথড্রো দিয়েছি, দেখেন উইথড্রো অ্যাপ্রুভ হয়েছে, আমি পেয়েও গেছি। ওকে, তারপরে কিন্তু ভিডিওটা শুরু করছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে মোট দুইটা ইভেন্ট, একটা ইভেন্ট দেখেন ওদের মিনিমাম 3000 টোকেন, মানে এই করতে হবে আর কি, ট্রেডিং ভলিউম করতে হবে বা ডিপোজিট দেওয়া হোক, 3000 টোকেন ওদের রাখে, ট্রেড ভলিউম করলে এটা একজন এলিজিবল হবেন। এটা ইন হবে যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে 25 তারিখ আর কি। ওকে, আরেকটা আছে, ওটা হলো ওদের একটা $30 একটা ট্রেডিং ভলিউম, ওটা আজকেই শেষ হয়ে যাবে, আজকে মেবি 22-23 তারিখে সকালের দিকে বা কালকের ভিতরে শেষ হয়ে যাবে আর কি। ওকে, ওইটা এই লিমিটেড টাইম। তো এখন কীভাবে জয়েন করবেন, আপনার কাছে যদি $5-$2 থাকে তাও করতে হবে, এখানে TRX-এর মাধ্যমে উইথড্রো ফি একদমই কম, মানে ফান্ড হলে হবে, জাস্ট $3 ট্রেডিং ভলিউম করতে হবে, দুইটাতেই আপনার ভলিউম লাগবে। এটাতে আপনার 3000 টোকেন লাগবে, যেটা হলো $7 সামথিং, আর এটা মানে মোট কথা বলতে গেলে কিছু ফান্ড লাগবে, আমি সব কিছুই দেখাবো। প্রথমত এই লিঙ্কে একটা ক্লিক দিবেন, লিঙ্কে ক্লিক দিয়ে কীভাবে কী করবেন সব কিছু আমি স্টেপ টু স্টেপ দেখাবো, আমি অলরেডি করে তারপর আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি, কারণ এখানে একটু যেহেতু ডলারের বিষয় আছে অনেকের মানে লসও যেতে পারে, এই জন্য আমি দেখেছি। মাত্র আপনার 5-6 সেন্ট খরচ হবে, $30 ডিপোজিট করবেন, মানে সাথে সাথে উইথড্রো করে নিতে পারবেন, জাস্ট মানে 10 সেন্ট মতন খরচ হবে আর কি, বলতে গেলে একটা TRX উইথড্রো ফি আর দুইটা TRX মিনিমাম। ওকে, একটা TRX ভ্যালু প্রায় 5-6 সেন্ট আর কি। ওকে, এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিবেন, তারপরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে এটা রেজিস্ট্রেশন করতে হবে আর কি, এখানে আপনার এটা টিক করতে হবে, তা নাহলে হবে না। এটা টিক করার পরে এখানে পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম, জিমেল, তারপর রেজিস্ট্রেশন অপশনে যখনই ক্লিক দিবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আমি সবগুলো দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে সবগুলো দিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন রেজিস্ট্রেশন অপশন আছে, রেজিস্ট্রেশন অপশনে যখনই ক্লিক দিবেন আপনাদের যে জিমেলটা দিবেন ওই জিমেলে একটা ওরা কোড পাঠাবে, ওটিপি কোড, ওটা এখানে দিতে হবে, আমি আমার জিমেল থেকে ওটা এনে আনছি আর কি। আপনারা জিমেলে যে এরকম একটা ওটিপি পাবেন আর কি, 6 ডিজিটের, এটা কপি করে নেবেন, কপি করে ওখানে এটা বসিয়ে দিবেন। ওকে, আমি যে বসিয়ে দিলাম, তারপরে ভেরিফাই অপশনে যখনই ক্লিক দিবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, তারপর এদের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, এদের নিচের দিকে এটা স্কিপ করে নেবেন। ওকে, স্কিপ করার পরে নিচের দিকে দেখবেন ডাউনলোড অ্যাপ, এখানে ক্লিক দিবেন, তারপর প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর যা করবেন সব কিছু দেখাচ্ছে, এখানে অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ওপেন করার পর লগ ইন করবেন, তারপরে এখান থেকে আপনাদের ফান্ডটা ডিপোজিট করবেন, এদের ডিপোজিট অপশনে একটা ক্লিক দিবেন, তারপরে এখান থেকে USDT সিলেক্ট করে যে কোনো নেটওয়ার্কের USDT অথবা TRX, না যারা বোঝেন তারা তো জানেনি, তারপরে এখানে আরেকটা কাজ করতে হবে, Google 2FA কোডটা অবশ্যই সেট করে নেবেন, এই যে এখান থেকে এখানে আপনারা সিকিউরিটি অপশনের ভিতরে দেখবেন 2FA কোডটা আছে, এই যে 2FA অথেনটিকেশন, এটা অন করে নেবেন। ওকে, অন না করলে কিন্তু উইথড্রো দিতে পারবেন না। তো তারপরে যা করতে হবে আমি দেখাচ্ছি, এই টোকেন মূলত আমাদের রেওয়ার্ড পুল আছে, আমি দেখাই এই টোকেন পার টোকেনের ভ্যালু কত, আমি যদি দেখাই আপনাদের, এটা ধরেন আমরা USDT কনভার্ট করলে পার টোকেন কত আসে আমি একটু হিসাব করে দেখাচ্ছি, কত ডলারের রেওয়ার্ড পুল আর কতজন মাত্র জয়েন করেছে। এখানে আপনার আছে এই এটা আমার হিসাব করা আছে, আমি তারপরে দেখাচ্ছি এই যে পার টোকেনের ভ্যালু 0.00 দেখতে পাচ্ছেন, আমি এটা গুণ করলাম, করার পরে আমি দেখাচ্ছি এদের রেওয়ার্ড পুল কত, দুইটা ইভেন্টে আমি দেখাবো, তারপরে আপনাদের মানে জয়েনের প্রসেসটা বলছি। মানে জয়েন প্রসেস একদম ইজি আছে, আপনি যদি একটাতে ডিপোজিট করেন পাঁচশোটাও করতে পারেন, কোনো সমস্যা হবে না, আমি যদি এখান থেকে আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন, একটু ওয়েট করেন। এই যে এখান থেকে দেখেন এই যে এই ইভেন্ট আর কি, টোটাল এদের টোকেন দেখেন 3.5 মিলিয়ন, হয়তো বা আমি আপনাদের হিসাব করে দেখাচ্ছি কত ডলার আসে, গুণ 3.5, তারপরে 0, ওকে, এই যে দেখেন $15,000 মতন কিন্তু আসছে আর কি রেওয়ার্ড এটার আর কি। এখানে মাত্র জয়েন হয়েছে অল্প কিছু ইউজার হবে, এদের টুইটার ফলোয়ার দেখলে বুঝতে পারবেন, এদের রুলস কিন্তু এখানে লেখা আছে 3000 টোকেনের একটা ই করতে হবে আর কি, ডিপোজিট করে ট্রেডিং ভলিউম করলেই হবে, কোনো সমস্যা হবে না। ওকে, এটা তো গেল, এখন আমরা দেখাই আরেকটা যে ইভেন্ট আছে ওইটাও দেখাই, ওইটা আজকেই থাকবে আর কি, কালকে ইন্ড হয়ে যাবে, ওইটা করলেও করতে হবে, ওইটা $22,000 রেওয়ার্ড পুল আছে, মাত্র কিছুজন জয়েন করেছে, এই যে এটা পিৎজার এটা আর কি, এটা অলরেডি লিস্টেড টোকেনই দিবে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 25 তারিখ পর্যন্ত থাকে, 22 তারিখ স্টার্ট হয়েছে, আজকেই স্টার্ট হয়েছে, এটা মানে কালকে শেষ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন, আর ওইটা 25 তারিখ পর্যন্ত। ওকে, এখানে আপনার $30 একটা ট্রেডিং ভলিউম করলেই হবে মিনিমাম, কোনো সমস্যা নেই,
এদের টোকেনের ভলিউম করতে হবে কিন্তু, ওকে, এই টোকেন বাই করতে হবে, ওইটাতে ওই টোকেন আর এইটার জন্য এই টোকেন বাই করতে হবে। বাই করে এটা করলে হয়ে যাবে আর কি। তো আমি এখন আপনাদের সব কিছু করে দেখাবো, ডিপোজিট করে ট্রেডিং করে আপনাদের দেখাবো। আমার অ্যাকাউন্টটা যেহেতু সেট আপ আছে, আমি ডিপোজিট করে দেখাচ্ছি আপনাদের। অলরাইট, আমি কিন্তু অলরেডি ডিপোজিট করে উইথড্র করেছি, আমি আপনাদের দেখাই। এই যে ইউএসডিটি, এখান থেকে যে হিস্টোরি দেখলে বুঝতে পারবেন, এই যে আমার কিন্তু ট্রানজ্যাকশন হয়েছে, এটা আমি করেছি। ওকে, তো আপনাদের যা এটা মানে প্রথমত এই যে এটা করবেন, আমি দেখান, এই যে এটা করেছি কিন্তু অলরেডি ট্রেড করেছি। তারপর ওদের আরেকটা যে টোকেন, এই যে পিজ্জা টোকেন না কী যেন নাম দেখলাম, দেখি মেবি এইটা হবে আর কি, ওখানে দেখে নেবেন। এই টোকেন আপনারা $30 সমপরিমাণে বাই কর, মানে $15 ডিপোজিট করলে পনেরো দুইবার করবেন, তিরিশের একটু বেশি রাখবেন, তাহলে হয়ে যাবে আর কি। ওকে, এই টোকেনে হবে মেবি, আমি দেখা তারপরেও দেখে শিওর হয়ে নিই। হ্যাঁ, এই টোকেনে আর কি, এই টোকেন আপনারা ওইভাবে ট্রেড করলে হয়ে যাবে আর কি। প্রথমত ওইটা করবেন, $7,000 ট্রেড করবেন, তারপর এইটা করবেন $30 মতন ট্রেড ভলিউম করে আপনার ফান্ডটা টিআরএক্স করে উইথড্র করে নেবেন। মাত্র টিআরএক্সে কয়টা উইথড্র ফি আমি সেটাও দেখিয়ে দিই। এখান থেকে যদি আমরা টিআরএক্স দেখি, এই যে টিআরএক্স, এখান থেকে উইথড্র মাত্র কয়টা, এই যে একটা উইথড্র ফি আর দুইটা হলে উইথড্র হয় আর কি মিনিমাম, আর এই আর কি, এই যে দুইটা মিনিমাম। ওকে, ভালোই কিন্তু, খারাপ না, চাইলে করতে পারেন। আর এটা উইথড্র হয় ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে দেয়, কাজ শেষ হলে উইথড্র করে ব্যালেন্সে নিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।